করোনা ভাইরাস সহ যে কোনো ভাইরাস থেকে মুক্ত থাকতে গরম পানির বিকল্প নেই, কেননা গরম পানি শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে। কুসুম গরম পানি পান করলে স্বাস্থ্য ভালো থাকে, শরীরের সকল কোষ সজীব হয়। কুসুম গরম পানি ওজন কমাতে সাহায্য করে। এছাড়া গরম পানি পানে গলায় জমে থাকা কফ পরিষ্কার হয়। জানুন এই সময়ে কেন গরম পানি পান করবেন তা সম্পর্কে। গরম পানি শরীরের সকল বিষাক্ত পদার্থ দূর করে দেয়, শরীরকে রাখে বিষমুক্ত ও সুস্থ। তাই করোনা ভাইরাস সহ যে কোনো ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে রোজ গরম পানি পান করুন। ঠান্ডা কাশি ও কফজনিত সমস্যায় গরম পানি পান করুন, এতে এসব সমস্যা দূর হবে। গলায় কফ জমে থাকলে দিনে 3-4 বার গরম পানি ও লবণ দিয়ে গার্গেল তথা গড়গড়া করুন, এতে ভালো উপকার পাবেন। আপনি চাইলে গরম পানির সাথে লং, গোলমরিচ ও আদা ফুটিয়ে পান করতে পারেন। এই পানীয়টি শরীরের টক্সিন দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, গ্যাস ও অম্বলের সমস্যা আছে তাদের জন্য গরম পানি উপকারী। নিয়মিত খালি পেটে গরম পানি পান করলে এসব সমস্যা অল্প দিনেই দূর হবে। হজমের সমস্যায় গরম পানি দারুণ উপকারী। গরম পানির ভ্যাসোডাইলেটর বৈশিষ্ট্য রয়েছে, এটি রক্তনালিকাগুলোকে প্রসারিত করে এবং হজমে সহায়তা করে। সকালে খালি পেটে কুসুম গরম পানি পান করলে তা পরিপাকতন্ত্রকে উত্তপ্ত করে এবং এর আশেপাশের রক্তনালিকাগুলোকে সচল করে। তাই রোজ কুসুম গরম পানি পান করতে পারেন। গরম পানি রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্রকে স্বাভাবিক রাখে। রোজ সকালবেলা গরম পানি পান করলে শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাটের হাত থেকে মুক্তি পাবেন। এটি দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে, এর ফলে দ্রুতই আপনার ওজন কমবে। ঋতুস্রাবের দিনগুলোতে পেট ব্যথার হাত থেকে মুক্তি পেতে গরম পানি পান করুন। এছাড়া পিরিয়ডের ক্রাম্প সহ যে কোনো ব্যথা দূর করতে গরম পানি পান করুন। সাইনাস ও মাথা ব্যথার সমস্যা থাকলেও গরম পানি পান করুন, এতে দ্রুত উপকার পাবেন। এছাড়া দাঁতের ব্যথায়ও গরম পানি পান করতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।